নমস্কার বন্ধুরা, যেটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, এই ডিজাইনটা করার সময় প্রথমে আমি এক ঘর দু ঘর তিন ঘর উপরের দিকে তিন ঘর সেলাই করেছি, তার উপর লাইনে দু ঘর, বাঁ দিকে একটা বেড়ে গেছে। এবার এই ডান দিকের কর্নার থেকে আমি প্রথম দুটো করেছি, তার উপরে গিয়ে একটা। আর এই দুটোর যে কর্নার, এখান থেকে আমি শুরু করেছি এই পাতাটা করা। না, এই কর্নার থেকে এক ঘর, তার উপরে লাইনে দু ঘর, তার উপরে কর্নার থেকে দু ঘর, তারপর তিন, তারপরে চার, তারপরে এক। এরপরে এই কর্নার থেকে শুরু করেছি, প্রথমে তিন ঘর নিয়েছি, তারপরে পাঁচ ঘর, তারপরে দুদিকে দুটো করে সাত, তারপরে একটা কমে দিকে সমান রেখে পাঁচ ঘর, তারপরে একটা কমেছে তিনটে, একটা ফাঁকা, আবার একটা নিচে এই ফাঁকাটা জায়গা একটা। এপাশে এই কর্নার থেকে করেছি প্রথমে এক ঘর, তারপর উপর লাইনে দুদিকে দুটো বেড়ে তিন ঘর, তারপর লাইনে দুদিকে দুটো পাঁচ ঘর। এই পাঁচ ঘর আমি পরপর এক দুই তিন লাইন করেছি। পাঁচ ঘরের তিন লাইনের উপর লাইনে ডান দিকে একটা বাদ দিয়ে তিনটে করেছি, একটা ফাঁকা দিয়ে এক ঘর, তার উপর লাইনে বাঁ দিকে একটা বাদ, ডান দিকে একটা বাদ, তিন ঘর। এইভাবে পাতা এবং ডালটা শেষ করেছি। আর ফুলটা করেছি ঠিক, দেখুন এই যে ফাঁকা জায়গা, এখান থেকে শুরু করেছি এক দুই তিন চার পাঁচ ঘর নিয়েছি, তারপরে এদিকে উপরে তার উপরে লাইনে এক ঘর করেছি, একটা বাদ দিয়ে আবার আমি পাঁচ ঘর দুই চার পাঁচ, তার উপর লাইনে বাঁ দিকে একটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে পরপর এক দুই তিন ঘর করেছি, একটা বাদ দিয়ে এক দুই তিন চার, এদিকটা ঠিক রেখেছি, তারপর লাইনে এক দুই তিন চার, মানে এদিকে একটা এগিয়ে গেছে, তারপর একটা ফাঁকা দিয়ে করেছি এক দুই তিন লাইন তিন, তারপর লাইনে গিয়ে করেছি বাঁ দিক থেকে একটা কমিয়ে এক দুই তিন, এদিকটা ঠিক আছে, এই ফাঁকাটা বাদ দেওয়ার পরে এক দুই তিন, তারপরে বাঁ দিকে দুটো করেছি, একটা বাদ দিয়ে এক দুই তিন, তারপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে এক ঘর, একটা বাদ, তারপরে এক দুই, এদিকে একটা বাদ, এদিকে একটা বাদ দিয়ে দু ঘর, তারপর লাইনে এক ঘর। এইভাবে আমি ফুল আর পাতাটা শেষ করেছি।